নমস্কার আমার আপন রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু হয়ে গেল মানে প্রথম দিন থেকে শুরু হয়ে গেল কিন্তু মৃত্যুর মিছিল খুন কংগ্রেস কর্মী এরপরে প্রশ্ন একটাই ওঠে যে এই রাজ্যে পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছাড়া কি আদৌ সম্ভব হবে চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতেই বলি আপনাদের রুদ্রবার্তা মানেই কিন্তু আন কাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে পঞ্চায়েত ভোট দু হাজার পঞ্চায়েত নির্বাচন দেখা আমাদের অভিজ্ঞতা বলছে যে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কখনোই শান্তিপূর্ণ হতে পারে না কারণ সেই লোকগুলো আজও মুক্ত আছে যারা সেদিন খুন করেছিল সেদিন যারা অত্যাচার করেছিল তারা আজও মুক্ত আছে কারণ তাদের কাউকেই ধরা হয়েছে বলে অন্তত আমি জানি না যার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই মুর্শিদাবাদে খুন হয়ে গেলেন ফুলচাঁদ শেখ কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ তার অপরাধ একটাই তিনি কংগ্রেস কর্মী মনোনয়নপত্র জমা দিন উত্তেজনা তৈরি হলো এবং সেখানে গুলি করে দিয়ে খুন করে দিয়ে চলে গেল এই ফুলচাঁদ শেখকে কিসের জন্যে খুন কেন খুন এবার এটাও জানা যাচ্ছে না হয়তো কেউ তৃণমূলের নেতা বলতেই পারেন যে ডিপ্রেশনে ভুগছিলেন কারণ রাজ্যে বিরোধী দল করা যে কোনো লোক খুন হয়ে গেলে প্রথম কথাই শুনতে পাওয়া যায় ডিপ্রেশনে দ্বিতীয় কথা শোনা যায় পারিবারিক কোনো বিবাদে তৃতীয় কথা শোনা যায় নিশ্চয়ই কোনো অবৈধ কিছু ব্যাপার ছিল এইগুলো অজুহাত আগে থেকে দাঁড় কারণ হয় এক্ষেত্রে কিন্তু আর কিছু করা যাচ্ছে না তার কারণ একজন গুলিবিদ্ধ এবং একজন মহিলা আধ্য হয়েছেন অর্থাৎ হঠাৎ করেই গুলি চালিয়ে চলে গেছে কিছু ছেলে মোটর সাইকেলে করে অর্থাৎ মৃত্যু দূত মোটর সাইকেলে করে এসছে এই যে মৃত্যু কংগ্রেস কর্মীর মৃত্যু একদম মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শুরুর দিনেই হলো এই রাজ্যে নির্বাচন কমিশন তিনি বলেছেন পুলিশের ওপর তিনি আস্থা রেখেছেন কিন্তু গতকাল যে ঘটনা ঘটে গেল সন্ধ্যেবেলা সেই ঘটনার পরে আজও কি তিনি নির্বাচন কমিশনার তিনি কি ভাবছেন যে আস্থা আছে নিজের পুলিশের ওপরে আমাদের তো আস্থা হারিয়ে গেছেই আমাদের আস্থা সেদিনও ছিল না দু সালে সালের নির্বাচন দেখার পরে আমাদের আস্থা সেদিনই শেষ হয়ে গেছিলো অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে পুলিশ থাকা সত্ত্বেও এই রাজ্যে বিরোধীরা কেউ মনোনয়নপত্র জমা দিতেই পারেনি আজও সেই অবস্থা করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ মনোনয়নপত্র জমা দিলেই গণ্ডগোল হবে আজকে মুর্শিদাবাদে খুন হলো দেখুন এই ফুলচাঁদ শেখ মারা গেল এই প্রসঙ্গে বলতে ইচ্ছে করছে হয়তো কংগ্রেসের বড় বড় তাবর নেতারা ভুলে গেছেন আরও একজন মারা গেছিলেন মারা গিয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের দিন একজন মারা গিয়েছিলেন জানেন কি কংগ্রেস নেতা আপনারা তার নাম তার নাম হচ্ছে টিয়ারুল শেখ না আমাকে কোনো কাগজপত্র দেখতে হয় না স্মৃতি বলছে যে টিয়ারুল শেখ মারা গেছিল সেদিনকে টিয়ারুল শেখের পেটটা কেটে দেওয়া হয়েছিল তার ছেলে সে বাইরে কাজ করতো সে এসেছিল এসে চোখের সামনে দেখেছে প্রথমবার নির্বাচনে ভোট দিতে এসে দেখছে যে চোখের সামনে বাবাকে পেটটা কেটে দেওয়া হলো মারা গেল ছটফট করতে করতে টিয়ালুল শেখ বলে যেতে পারে তৃণমূলের নেতারা যারা সেদিন খুন করিয়েছিল বলে যেতে পারে কংগ্রেস নেতারা যাদের কর্মী সেদিন খুন হয়ে গেছিল কিন্তু আমি বলতে পারিনি কারণ আমার মনে হয় প্রতিটা মৃত্যু যে বোরের হয় সেই বোরেগুলোকে মনে রাখা উচিত কারণ তাদের ওপর দাঁড়িয়ে থাকে গোটা দল সে তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক আর বিজেপি হোক কিন্তু উপরের মাথারা সব ভুলে যায় যার জন্য সবচেয়ে বেশি সিপিএমের আমলে কংগ্রেস কর্মীকে খুন করা কংগ্রেসের নেতারা অবিল মানে একদম অবলিলাক্রমে সিপিএমের সঙ্গে ছাড়া বাঁধতে পারে কারণ সিপিএমই মেরেছিল কান্দুয়া থেকে সব জায়গায় আমতা কান্দুয়া সব জায়গায় যাই হোক পুরোনো ইতিহাস ঘেঁটে লাভ নেই কারণ সিপিএম কংগ্রেস ভাই ভাই হয়ে গেছে এখন বলে লাভ নেই সেই কংগ্রেস কর্মী কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ মারা গেলেন এবং এর ফলেই কিন্তু একদিকে যেরকম তারা অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি দুজনেই উভয়ই কিন্তু কলকাতা হাইকোর্টে মুভ করেছে যাতে এইখানে কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয় কারণ পুলিশের ওপর আস্থা তারা রাখতে পারছে না সিপিএম এখন এই ব্যাপারটা থেকে দূরে আছে কারণ সিপিএম ভাবছে যে লড়তে হবে তাদের কাছে এটা কোনো ব্যাপার নয় কিন্তু তারা ভাবছে কিন্তু তাদেরও উচিত বোঝা এবং মনে রাখা উচিত যে দু হাজার নির্বাচনে তাদের মহিলা কর্মীদের কাপড় খুলে দেওয়া হয়েছিল বলে গেছে হয়তো সিপিএম এর বড় পলিট বুড়োর বুড়োগুলো কিন্তু আমরা মনে রেখেছি সেদিনকে কাপড় খুলে দেওয়া হয়েছিল এক মহিলার চুরের মুটি ধরে তাকে ফেলে দেওয়া হয়েছিল তিনি সিপিএমের এক মনোনয়নপত্র জমা দিতে আসার নেত্রী ছিলেন নাম হয়তো আমার মনে নেই কিন্তু ফেলা হয়েছিল মারা হয়েছিল বিজেপির কর্মীকেও মারা হয়েছিল এরকম প্রত্যেক জায়গায় মারা হয়েছিল কিন্তু সিপিএম আজ হয়তো ভাবছেন লড়ে নেবেন কিন্তু মুশকিল আছে অধীর চৌধুরী আজকে রাজ্যপালের কাছে একটা চিঠি লিখেছেন এবং সে চিঠির বয়ান দেখুন আপনারা অধিত চৌধুরী লেখা এই আবেদনপত্রের প্রথম শুরুতেই রয়েছে প্রেয়ার ফর মেকিং অ্যারেঞ্জমেন্টস টু কন্ডাক্ট দ্য আপকামিং ইলেকশন টু পঞ্চায়েত আন্ডার দ্য সেন্ট্রাল ফোর্স এই লেখা ছত্র রয়েছে কিন্তু সেই সমস্ত কথা যে কথাগুলো বলে দিচ্ছে যে এই রাজ্যে কীভাবে কী হচ্ছে বা হয়েছে বা ফুলচাঁদ শেখ যে মারা গেছেন সেটাও তিনি বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে একজন মহিলা রেবেকা বিবি তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই কথাও তিনি কিন্তু বলেছেন অর্থাৎ সমস্ত কিছু তিনি তুলে ধরেছেন তো এই চিঠি দিয়ে দিয়েছেন অদিত চৌধুরী অর্থাৎ অধীর চৌধুরী মানে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা তিনি চিঠি করেছেন রাজ্যপালকে এবং তিনি চেয়েছেন যাতে এই রাজ্যে কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই ভোটটা হয় কারণ তার কাছে পরিষ্কার দাবি একটাই যে খুন যেভাবে খুন হলো যেভাবে একজন শুরুতে একদম শুরুতে নমিনেশন তিনি শুরু হয়ে গেল এবং শুরুতেই মারা গেল এমনিতে গণ্ডগোল আপনার আচ্ছা দেখছেন চারিদিকে গণ্ডগোল চলছে নিজেদের মধ্যেও গণ্ডগোল কোথাও নমিনিয়া কি বলবো নমিনেশন পত্র জমা দেবে সেখানে ফর্মই নেই নমিনেশন ফর্মই নেই ফর্ম পাওয়া যাচ্ছে না বিডিওর কাছে ফর্ম নেই অপ্রতুল শোনা যাচ্ছে শাসক দলের লোকেরা নাকি পেয়ে যাচ্ছে কিন্তু বিরোধীরা পাচ্ছে না এটা শোনা যাচ্ছে কতটা সত্যি কতটা মিথ্যা আমরা জানি না কিন্তু অভিযোগ বারবার উঠছে অর্থাৎ কোনো কিছুই গোছানো নেই হঠাৎ করে ডিক্লেয়ার হয়ে গেল যে আট তারিখে ভোট পঞ্চায়েত নির্বাচন এবং হাতে ছ দিনে মাত্র সময় নমিনেশন জমা করা এর মধ্যে একদিন চলেই যাচ্ছে যেখানে গিয়ে লোকে নমিনেশন ফর্ম পাচ্ছেই না যে জমা দেবে কি জমা দেওয়ার কোনো জায়গায় মনোনয়ন মনোনয়নপত্রই নেই তো জমা দেবে কি বিসিআর কাটা যাচ্ছে না এই রকম জায়গায় রয়েছে সেখানে দাঁড়িয়ে ভোট আর হাতে পাচ্ছে মাত্র পাঁচ দিন তাও পাঁচ দিন পাবে কি সন্দেহ আছে কারণ এরপরে কবে আবার যে কে কথায় বোম মারবে এবং সেখানে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না সেটা নিয়ে আমাদের চিন্তা আছে কারণ আমাদের তিক্ত অভিজ্ঞতা বলছে নির্বাচন কমিশনার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনি কি ভাবছেন আমি জানি না তার চিন্তা ভাবনা এবার কী হবে আমি জানি না তবে রাজ্যপাল কী ভাববেন ডক্টর সি আনন্দ বোস সেটা নিয়েও প্রশ্ন কারণ সেখানে আজকে এবার ডক্টর সুকান্ত মজুমদার মানে বিজেপির পক্ষ থেকেও যাচ্ছেন তিনি এবং গিয়ে সেখানে বলছেন এই পরিস্থিতি সম্বন্ধে কারণ কালকে একটা খুন হলো দেখুন আমি একটা কথা বিশ্বাস করি তৃণমূলের এই অত্যাচারে সিপিএম খুন হোক কংগ্রেস খুন হোক বা বিজেপির খুন হোক যে কোনো কর্মী খুন হলে প্রত্যেকটা দলকে এক হওয়া উচিত এরা নিজেদের মধ্যে কেন যে সেন্টিমেন্ট রাখে নিজেদের মধ্যে কেন যে সব রাখে আমি বুঝতে পারি না আমি আপনি আর অর্থাৎ আমরা সাধারণ মানুষ আমরা কি করি বলুন তো আমাদের পাড়ায় দেখবেন কে কি পার্টি করে কেউ দেখা হয় না কিন্তু যখনই কারোর ওপর আক্রমণ নামে সবাই কিন্তু এক হয়ে যায় এটাই হওয়া উচিত কে কি করি কে কি দল কে কি ধর্ম এসব দেখা হয় না আঘাত এক জায়গায় তো এই যে আক্রমণ করছে এরা যারা আক্রমণ করছে এরা আক্রমণকারী তাদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে আজকে তৃণমূলের পরিচয় একটা রাজনৈতিক দলের কিন্তু তৃণমূলে যারা লড়ছে মারছে তারা তো সমাজ বিরোধী এবং সমাজ বিরোধীতে ছেয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস যার জন্য এদের বিরুদ্ধে লড়তে হবে বলতে হবে আওয়াজ তুলতে হবে ওই একজন গেল যার কর্মী মরে গেছে সে যাবে আর যার কর্মী মরেনি সে যাবে না এটা করবেন না বিজেপি কর্মী মারা গেলে কংগ্রেসেরা কেউ কোনো দিন কিছু বলেননি এটা সবচেয়ে বাজে জিনিস বিজেপির বহু কর্মীকে মেরে দেওয়া হয়েছে দু হাজার একুশের নির্বাচনের আগে এবং দু হাজার একুশের পরে অনেককে মারা যাচ্ছে ওই এর কেউ একবার এক ফোঁটা কিছু বলেননি আসলে এই যে নোংরা জঘন্য রাজনীতি আপনারা করেন এই রাজনীতিটাই বাজে সব মানুষের চায় আপনারা সবাই সবার জন্য বলুন কেন বলবেন আমার পাড়ার কোনো সিপিএমের নেতা যদি মারা যায় তা আমি সেখানে যাবো না তাকে যদি কেউ মারে আমি আটকাতে যাব না যে যাই করি তাকে যদি কেউ অন্যায়ভাবে মারতে যায় আটকাতে যাবো না আমরা এটাই হওয়া উচিত সবার হওয়া উচিত কেউ মারা গেছে সেখানে গিয়ে বলা উচিত না যে মারা গেছে নৃশংসভাবে যেভাবে আমি বলি বারবার যে কাণ্ডে বিমান বসুর নাম জড়ানো হচ্ছে বিমান বসু সম্বন্ধে যে যাই বলুন যে দু কোটি টাকা ঝেড়ে দিয়েছে বললে পৃথিবীর সবাই বিশ্বাস করে গেলে আমি বিশ্বাস করবো না আমি সিপিএমকে দেখতে পারি না তবুও আমি বললাম সিপিএমকে দেখতে পারি না তার কার্যকারিতার জন্য তাদের আদর্শ কী তাদের কী এসব বলছি না আমি কিন্তু তাদের এই কার্যকলাপ বিজন সত্য ওপর হত্যা মরিকঝাঁপি এই সমস্ত কিছু সাইবারি সব কিছু বলে দেয় সিপিএম কত অত্যাচারী ছিল তা বলে অত্যাচারী আছে বলে তাদেরকে দুর্নীতি করেছে বিমান বসু বলতে হবে এটা আমি বলবো না অদিত চৌধুরী টাকা জেড়েছে আমি বিশ্বাস করি না সূর্যকান্ত মিশ্র টাকা নিয়েছে যদি কেউ বলে বিশ্বাস করি না বিশ্বাস করি না সেরকম সুজন চক্রবর্তী টাকা মেরেছে যদি কেউ বলে কেউ বলেন বিশ্বাস করবো না এটা হচ্ছে বাস্তব এই বাস্তবেগুলো দাঁড়ান এবং সমস্ত দল এখন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছাড়া যে ভোট করা যাবে না বা কেন্দ্রীয় বাহিনী ছাড়া যে ভোট করা যাবে না এটা একদম মানে প্রতিষ্ঠা করুন আপনারা কারণ এছাড়াও উপায়ও নেই নিজেদের কর্মীদের বাঁচানোর জন্য এবং সাধারণ মানুষ যাতে ভোট দেয় না ভোট দিলে সরকারের কোনোদিন বদল হবে না পঞ্চায়েত ভোটেই সেই জায়গা করতে হবে যেখানে সবাই ভোট দিতে যেতে পারবে আগে তো নমিনেশন করতে যাক যেভাবে রাজ্য নমিনেশন রাজ্য নির্বাচন কমিশন যেভাবে দিনটাকে ছোট করে মানে নমিনেশন দেওয়ার দিনটাকে কমিয়ে দিয়েছে সেখানেও একটা প্রশ্ন এইটুকু সময়ের মধ্যে কি করে যাবে কি করে জমা করবে এটা একটা বড় প্রশ্ন এটা নিয়ে আদালতে রায় হবে আমাদের উচিত এইসব বিষয়টা নিয়ে মাথার মধ্যে রাখা এবং এটা নিয়ে আলোচনা করা সামনে নিয়ে আসা এই সত্যটা যে সবাই আমরা চিন্তিত সবাই আমরা ব্যথিত একজন মারা গেছে আমরা সবাই ব্যথিত কংগ্রেস কর্মী হোক তৃণমূল কর্মী হোক সিপিএম কর্মী হোক বা বিজেপি কর্মী হোক কোনো কর্মী যেন না মারা যায় কোনো কাজে কোনো কিছুতেই প্রত্যেকটা মানুষের প্রাণের দাম আছে সে যেই করুক আজকে শাসক দল বুঝছে না তাদের দুর্নীতি মানে কি বলবো দুষ্কৃতীরা বুঝছে না তারা খুন করছে হয়তো দুর্নীতি আর দুষ্কৃতি এই দুটো যেন সমার্থক এই রাজ্যে আর এই রাজ্যের মধ্যে এই রকম পরিস্থিতির মধ্যে নির্বাচন যদি পঞ্চায়েত নির্বাচন হয় আপনি কি মনে করেন রক্তক্ষয় হবে না আপনার কি মনে হয় এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করা কি সম্ভব আপনি কমেন্টস করে জানান আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা অপেক্ষায় আপনি থাকুন আর আপনি এই মুহূর্তে যিনি প্রথম এলেন প্রথম দেখলেন রুদ্রবার্তা আপনার কাছে একটা অনুরোধ যদি মনে হয় এইরকম আনকাট কথা যুক্তি সহ শুনতে আপনার ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আমার আপন জন হয়ে আসি এখনকার মতো দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায় নমস্কার বন্দে মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ